হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ফুড মেড গুড চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলের শ্রিম্প ভেজিটেবল ফ্রাই রাইস। তো চলুন দেখা যাক তৈরি করতে কী কী উপাদান লাগবে। প্রথমে আমি ফ্রাই প্যানটি গরম করে নিব, পরে 2 টেবিল চামচ কুকিং অয়েল দেব। প্রথমে আমি বটবটি দেব, লং বিনস। একটা জিনিস খেয়াল রাখবেন, রেস্টুরেন্টে যারা ফ্রাইড রাইস তৈরি করে তাদের চুলাটা অনেক হিট থাকে, ফ্রাই প্যানটাও ডিফারেন্ট। আমরা বাসায় যারা ফ্রাই রাইস তৈরি করবো তারা একটা জিনিস মাথায় রাখবেন যে সবজিটা যাতে বেশি ফ্রাই না হয়। এবার আমি গাজর কুচি দিয়ে দেব। চাইনিজ ফ্রাই রাইস বিশ্বের একটি পরিচিত নাম, এক নামই সবাই চিনে। সবসময় খেয়াল রাখবেন চুলাটা যাতে হিট থাকে। এখন আমি মটরশুঁটি দিয়ে দেব, গ্রিন পিস। হালকাভাবে নেড়ে ছেড়ে দিব। এরপরে আমি 3 পিস চিংড়ি মাছ দিয়ে দেব। মনে রাখবেন বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হালকা নাড়াচাড়া করবেন। 30 সেকেন্ড কি 40 সেকেন্ড এরকম নাড়াচাড়া করবো, যেহেতু এটা আরও কিছুক্ষণ ফ্রাই করতে হবে। এর সাথে আরও সবজি দিব। চাইনিজ ফ্রাই রাইস এক একজনে এক এক ধরনের তৈরি করে, কেউ চিকেন দিয়ে তৈরি করে, কেউ শিম দিয়ে তৈরি করে, কেউ সবজি ডিম দিয়ে তৈরি করে। আমি আজকে চিংড়ি মাছ সবজি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে যেভাবেই তৈরি করতে চান করতে পারেন, প্রসেসটা সেম। অনেকে তেলের পরিবর্তে বাটার দিয়ে তৈরি করে, কিন্তু আমার জানা মতে রেস্টুরেন্টে যারা তৈরি করে তারা কেউ কিন্তু বাটার দিয়ে তৈরি করে না, সবাই কুকিং অয়েল দিয়ে তৈরি করে। এখন আমি 2 পিস ডিম এর সাথে অ্যাড করব। আমি আগে থেকে ফ্রাই করে কুচি করে রেখে দিয়েছি। হালকা নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এবারে আমি গ্রিন পেপার দেব, ক্যাপসিকাম আমি কুচি করে রেখে দিয়েছি, এগুলি দিয়ে দেব। এগুলি লাস্টে দেওয়ার কারণ হলো এগুলি শুধু ফ্লেভার কালারের জন্য, এই জন্য যাতে সিদ্ধ বেশি না হয়। এখন আমি টমেটো 1 পিসের অর্ধেক এটা দিয়ে দেব। এর সাথে অ্যাড করব 3 ক্লোভস গার্লিক, 3 পিস রসুন দিয়ে দেব। এখন আমি এর সাথে অ্যাড করব, আমি আগে থেকে চালটা সিদ্ধ করে নিয়েছি, 3 কাপ পরিমাণ সিদ্ধ রাইস এটা আমি এর সাথে অ্যাড করব। বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, ভাতগুলি যাতে ঝরঝরে থাকে সেই দিকটা খেয়াল রাখবেন। আমি সিদ্ধ করা ভাতগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর ঝরঝরে আছে। ভাতগুলি সুন্দরভাবে নেড়ে নেবেন যাতে একটার পরে একটা জমাট বেঁধে না থাকে।
অনেককে ফ্রাই রাইস তৈরি করতে দেখি তারা সবজিগুলি মোটা করে কেটে, কিন্তু আমি সবজিগুলি চিকন করে জুলিয়ান কাট দিয়েছি। এবার আমি হালকাভাবে নেড়ে দেব যাতে ভাতগুলি নিচে লেগে না যায়। এখন আমি অ্যাড করব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার দেব। হালকাভাবে নেড়ে দেব। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার রান্না করা ফ্রাই রাইস আমি একটি প্লেটে সার্ভ করব। রাইস ইজ রেডি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিংড়ি মাছ সবজি দিয়ে তৈরি চাইনিজ ফ্রাই রাইস। I hope enjoy. Thanks for watching.